কবি নির্মলেন্দু গুণের একটা বিখ্যাত কবিতা স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, আমি এই কবিতাটা আবৃত্তির চেষ্টা করছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল ফুলের বাগানে বৃক্ষে বেঞ্চে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? তাহলে কেমন ছিল? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো পার, তাই আজ কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, একদিন এই শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি আজ শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড আখণ্ড আকাশ যেরকম সেরকম দুর্বাদলের ঢাকা দুধু মাঠ ছিল সবুজে সবুজময়। আমাদের প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, কপালে কবজিতে লাল শালু বেঁধে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমে, লাঙ্গল জোয়াল কাঁধে ছুটে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোই মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল তুলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রুদে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সবাইকে।